আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। এই যে আজকের ক্লাসে থাকবে গণসংখ্যা সারণী এবং তথ্য উপস্থাপন। তো আমরা গণসংখ্যা সারণী থেকে শুরু করছি। গণসংখ্যা হচ্ছে আমার কোনো একটি তথ্য সারিতে একটি নির্দিষ্ট সংখ্যা অথবা একটি নির্দিষ্ট মান অথবা কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য তথ্য সারিতে কতবার বিদ্যমান আছে সেটি প্রকাশ করে থাকে। আর যদি বলি তাহলে বলা যায় যে কোনো একটি বিচ্ছিন্ন তথ্য সারির প্রতিটি মানের পুনরাবৃত্তির সংখ্যাকে উক্ত মানের এবং কোন অবিচ্ছিন্ন তথ্য সারির ক্ষেত্রে প্রত্যেকটি শ্রেণীতে অন্তর্ভুক্ত তথ্য মানের সংখ্যাকেই উক্ত শ্রেণীর গণসংখ্যা বলা হয়ে থাকে। যেমন কোনো একটি শ্রেণীর পাঁচজন ছাত্রের বয়স যথাক্রমে দেওয়া আছে 5, 7, 6, 8, 7 বছর। তবে এখানে 5, 6, 7, 8 এর গণসংখ্যা যথাক্রমে 1, 1, 2, 1। কারণ হচ্ছে 5 বছরের ছাত্র আছে একটি, তার গণসংখ্যা 1, 6 বছরের ছাত্র আছে একটি, তার গণসংখ্যা 1, 7 বছরের ছাত্র আছে 2টি, সেই কারণে 7 এর গণসংখ্যা 2, এবং 8 বছরের ছাত্র আছে 1টি, সেই কারণে 8 এর গণসংখ্যা 1। এবার আসছি গণসংখ্যা সারণী বা গণসংখ্যা নিবেশন অথবা গণসংখ্যা বিন্যাস কি। এই তিনটি আসলে একই জিনিস, একটি আরেকটির, শুধুমাত্র ভিন্ন নামে প্রকাশ করা হয়ে থাকে। কোন তথ্য সারিতে চলকের মানের ক্রমানুসারে শ্রেণীকরণ করে প্রতিটি শ্রেণীর সাথে সংশ্লিষ্ট গণসংখ্যা পাশাপাশি সাজিয়ে সারণীর সাহায্যে উপস্থাপন করাকে গণসংখ্যা নিবেশন বলে। অর্থাৎ আমরা উপরে এখানে যে কথাটি বলেছিলাম, যে উদাহরণটা দিলাম যে পাঁচজন ছাত্রের বয়স যথাক্রমে 5, 7, 6, 8, 7 বছর, আর এদের গণসংখ্যা 5, 6, 7, 8 এর জন্য যথাক্রমে 1, 1, 2, 1। এবং এটাকে যদি আমরা পাশাপাশি সাজিয়ে একটি সারণীর মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটি হচ্ছে গণসংখ্যা সারণী। এই গণসংখ্যা সারণী বা গণশিবন গণসংখ্যা নিবেশনকে তথ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গুণবাচক চলকের গণসংখ্যা নিবেশন, আর একটি হচ্ছে পরিমাণবাচক চলকের গণসংখ্যা নিবেশন। গুণবাচক চলকের গণসংখ্যা নিবেশনে আমাদের শ্রেণীতে এদের গুণবাচক নামগুলো থাকে। এখানে দুইটি গুণবাচক নাম লেখা আছে, পঞ্চম এবং অষ্টম, আর এদের গণসংখ্যাটা উল্লেখ করা আছে। যদি গুণের ভিত্তিতে গণসংখ্যা করা হয় তাহলে সেটি হচ্ছে গুণবাচক চলক, আর যদি সংখ্যার ভিত্তিতে গণসংখ্যা করা হয় তাহলে সেটি হচ্ছে পরিমাণবাচক চলকের গণসংখ্যা নিবেশন। আর এটিকে চলকের মানের প্রকৃতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, অন্যটি হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটি হচ্ছে যে এখানে আমরা যে গণসংখ্যাগুলো প্রকাশ করে থাকি সেটি একটি বিচ্ছিন্ন মানের ভিত্তিতে তার পাশাপাশি উল্লেখ করা হয়ে থাকে। যেমন এখানে বয়স 5, 6, 7, 8, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন মান, আর তাদের গণসংখ্যা এখানে উল্লেখ করা হচ্ছে। এই কারণে এটি হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। আর অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হচ্ছে অবিচ্ছিন্ন চলকের মানগুলোকে যদি আমরা গণসংখ্যা দিয়ে প্রকাশ করি, গণসংখ্যা সারণীতে সাজাই, তাহলে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। যেমন বয়সের শ্রেণী হচ্ছে 5 থেকে 6, এর ভিতরে আছে 2 জন, এবং বয়স 7 থেকে 8, এর ভিতরে আছে 3 জন। তাহলে এখানে এইটা হচ্ছে একটি অবিচ্ছিন্ন চলকের মান, যে 5 থেকে 6, 7 থেকে 8 এদেরকে আলাদা করা যাচ্ছে না, অবিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলকের গণসংখ্যা নিবেশনই হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, আর বিচ্ছিন্ন চলকের গণসংখ্যা নিবেশন হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এখন আমাদের গণসংখ্যা সারণী বুঝতে হলে কিছু সংজ্ঞার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন সেই কিছু সংজ্ঞাগুলো আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে শ্রেণী। তথ্যকে মানের পার্থক্যের আলোকে কতগুলো ক্ষুদ্র অংশে বিভক্ত করলে প্রত্যেকটি ক্ষুদ্র অংশকে এক একটি শ্রেণী বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে তথ্য সারির বিভিন্ন ধরনের মান থাকবে সেই মানগুলোকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে বা তাদের মানের পার্থক্যের ভিত্তিতে আলাদা আলাদা ক্ষুদ্র কিছু অংশে বিভক্ত করব। এই প্রত্যেকটি এক একটি বিভক্ত অংশই হচ্ছে এক একটি শ্রেণী। যেমন এখানে কোনো একটা গ্রামের 25 জন লোকের আয় দেওয়া আছে, যে 38,000, 32,000, 32,000, 25,000 এইভাবে 22,000 পর্যন্ত দেওয়া আছে 25 জন লোকের আয়। এদেরকে আমরা যদি আয়ের ভিত্তিতে এদেরকে আমরা 20 থেকে 25,000-এর মাঝে আয় আছে এদেরকে একটি ক্ষুদ্র অংশে ভাগ করলাম, 25 থেকে 30,000, 30 থেকে 35,000, 35 থেকে 40,000, এভাবে আমরা আলাদা আলাদা ক্ষুদ্র কিছু অংশ ভাগ করলাম, তাহলে প্রত্যেকটি ক্ষুদ্র অংশই হচ্ছে এক একটি শ্রেণী।
আর এদেরকে যদি আমরা গণসংখ্যা সারণীতে প্রকাশ করি তাহলে আসছে যে শ্রেণী, আমরা যে শ্রেণীগুলোকে ভাগ করলাম যে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, আর এদের গণসংখ্যাগুলো আমরা পাশাপাশি সাজালাম, এই কারণে এই সম্পূর্ণ অংশটি হচ্ছে এক একটি, এটি হচ্ছে একটা গণসংখ্যা সারণী। এবার আসছে শ্রেণী সীমা, কোন শ্রেণীর প্রান্তিক রাশিদ্বয়কে তাদের শ্রেণী সীমা বলা হয়ে থাকে। অর্থাৎ যদি 20 থেকে 25 যদি একটা শ্রেণী হয়, আমরা ধরে নেই এটি একটি শ্রেণী, তাহলে এর প্রান্তিক রাশিদ্বয় এবং এই পাশে আছে, প্রথমে আছে নিম্ন শ্রেণী হচ্ছে 20 এবং উচ্চ সীমা হচ্ছে 25, তাহলে এই 20 এবং 25 এই দুটি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর জন্য শ্রেণী সীমা। তাহলে তৃতীয় শ্রেণীর জন্য কি 30 থেকে 35, এটা হচ্ছে আমাদের শ্রেণী সীমা। এবার আসি আমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, প্রত্যেকটি শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমার পার্থক্য হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী ব্যক্তি কত হবে, যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা এই দুইটা সীমার মধ্যে পার্থক্য, তাহলে 25-20 সমান কত হলো 5, তাহলে এই 5ই হচ্ছে প্রথম শ্রেণীর জন্য শ্রেণী সীমা। তো শ্রেণী সীমা গুলো অথবা শ্রেণী ব্যবধানটা শ্রেণী ব্যক্তি শ্রেণীভেদে ভিন্ন হতে পারে, আবার একই হতে পারে। তবে এখানে আমরা যে গণসংখ্যা সারণী তৈরি করেছি, এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান সব কয়টা শ্রেণীর জন্য সমান। তারপরে আসছে কালি চিহ্ন, গণসংখ্যা নির্ণয়ে ব্যবহৃত একটি চিহ্ন, এটি হচ্ছে কালি। এটি একটি খাড়া কাঠি দিয়ে প্রকাশ করে অথবা খাড়া দাগ দিয়ে প্রকাশ করা হয়, খাতায় কালিতে একটি উল্লম্ব বা খাড়া দাগ, এই যে এখানে যে চিহ্নটি দেখানো হচ্ছে এরকম একটি খাড়া দাগ দিয়ে প্রকাশ করা হয়। আর যদি আমাদের দুইটি কালি দিতে হয় তাহলে খাড়া দাগ পাশাপাশি দুইটি দিতে হয়, যদি তিনটি দিয়ে তিনটি প্রকাশ করতে হয় তাহলে খাড়া দাগ তিনটি দিতে হয়। কিন্তু এভাবে আমরা চারটি পর্যন্ত দাগ দিতে পারি, কিন্তু পাঁচটি খাড়া দাগকে একসাথে প্রকাশ করতে এইভাবে একটি ক্রস টান দিয়ে, চারটার উপরে একটা ক্রস টান দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবার আসছি শ্রেণী গণসংখ্যা, কোন তথ্যের মধ্যে একটি নির্দিষ্ট রাশি যতবার অবস্থান করে তাকে ওই রাশি গণসংখ্যা বলে। যেমন এখানে আমরা 4 নং শ্রেণীর কথা যদি উল্লেখ করি, যে 35 থেকে 40, এর ভিতরে আমাদের উক্ত উদাহরণ অনুযায়ী তিনটি রাশি আছে, এটা হচ্ছে 38, আর একটি 35, আর একটি 36, তাহলে তার গণসংখ্যা হচ্ছে 3, তাহলে এটি হচ্ছে তার শ্রেণী গণসংখ্যা, এই তিনটি হচ্ছে তার শ্রেণী গণসংখ্যা। কোন শ্রেণীর গণসংখ্যা, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, আর শ্রেণীটি কি 35 থেকে 40, অর্থাৎ 35 থেকে 40 শ্রেণীর তার শ্রেণী গণসংখ্যা হচ্ছে 3। এবার আসি মোট গণসংখ্যা, তাহলে শ্রেণী গণসংখ্যা প্রত্যেকটি শ্রেণীর জন্য আলাদা আলাদা গণসংখ্যা পাওয়া গেল, প্রথম শ্রেণীর জন্য 5, দ্বিতীয় শ্রেণীর জন্য 7, তৃতীয় শ্রেণীর জন্য 10, চতুর্থ শ্রেণীর জন্য 3, এই হচ্ছে আমাদের শ্রেণী গণসংখ্যাগুলো। এই সবগুলো শ্রেণী গণসংখ্যা যোগ করে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে তার মোট গণসংখ্যা, 5+7+10+3 সমান হচ্ছে 25, এটা হচ্ছে তার মোট গণসংখ্যা। এবার আসছি যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা হচ্ছে কোনো গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা সমূহের পর্যায়ক্রমিক যোগফলকে যোজিত গণসংখ্যা বলা হয়। পর্যায়ক্রমিক যোগফল অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য যোজিত গণসংখ্যা তার যে গণসংখ্যা আছে, শ্রেণী গণসংখ্যা আছে সেটি, কারণ তার উপরে আর কোনো গণসংখ্যা নেই যেটি যোগ করে লেখা যাবে। এই কারণে প্রথম শ্রেণীর যোজিত গণসংখ্যা সবসময় প্রথম শ্রেণীর শ্রেণী গণসংখ্যায় হয়ে থাকে। এবার আসি দ্বিতীয় শ্রেণীর যোজিত গণসংখ্যা কত হবে, তার পর্যায়ক্রমিক যোগফল, অর্থাৎ এখানে আমরা প্রথম শ্রেণীর গণসংখ্যা ছিল 5 আর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7, এই দুইটা যোগ করে যে ফল পাওয়া যাবে সেটা হচ্ছে তার যোজিত গণসংখ্যা 12। একইভাবে তৃতীয় শ্রেণীর জন্য হবে যে তার শ্রেণী গণসংখ্যা এবং তার উপরে যতগুলো গণসংখ্যা আছে সবগুলো যোগ করে যে ফলটি পাওয়া যাবে, অর্থাৎ 5+7+10 সমান হচ্ছে 22। তো আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যাতে আগেই আমরা উল্লেখ করে রেখেছি যে প্রথম দুইটার যোগফল কি, সেই কারণে প্রথম দুইটার যোগফলের সাথে অর্থাৎ তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যার সাথে আমরা যে শ্রেণীর গণসংখ্যা যোগ করতে যাই সেটি গণসংখ্যা যোগ করলেই তার যোজিত গণসংখ্যা পাওয়া যায়। একইভাবে চতুর্থ শ্রেণীর যোজিত গণসংখ্যা হবে আমাদের নির্দিষ্ট চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 3, তার সাথে যোগ হবে তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ এই 22, তাহলে 22+3 সমান হচ্ছে 25। এবার আসছে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমার গড়। অর্থাৎ উদাহরণ একের 1 নং শ্রেণীর আমাদের শ্রেণী সীমা নিম্ন সীমা হচ্ছে 20 এবং উচ্চ সীমা হচ্ছে 25, এই দুইটার গড় অর্থাৎ 20+25
ভাগ দিব 2 দিয়ে সমান সমান হচ্ছে 22.5 এটাই হচ্ছে তার শ্রেণী মধ্যবিন্দু এখন দেখছি আমরা গণসংখ্যার ঘনত্ব গণসংখ্যার ঘনত্ব হচ্ছে কোন একটি শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী ব্যক্তি দ্বারা যদি ভাগ করি অথবা শ্রেণী ব্যবধান দ্বারা যদি ভাগ করি তাহলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে উক্ত শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব তাহলে উদাহরণ 1 অর্থাৎ আমাদের পূর্ববর্তী যে উদাহরণটা ছিল সেই উদাহরণে দুই নং শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব দুই নং শ্রেণীর গণসংখ্যা কত ছিল দুই নং শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7 আর এই শ্রেণীর শ্রেণী ব্যক্তিগত 5 30 বিয়োগ 25 সমান হচ্ছে 5 তাহলে 7 ভাগ 5 হচ্ছে এই দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব গণসংখ্যা তাহলে 7 ভাগ 5 সমান কত 1.4 1.4 এটাই হচ্ছে তার গণসংখ্যার ঘনত্ব তো এখন স্বাভাবিকভাবে যদি জেনারেলি আমরা লিখতে যাই যে তাহলে লেখা যায় যে গণসংখ্যার ঘনত্বকে আমরা যদি f d দিয়ে প্রকাশ করি আর গণসংখ্যাকে f এবং শ্রেণী ব্যক্তিকে যদি c দ্বারা প্রকাশ করি তাহলে গণসংখ্যার ঘনত্বকে লেখা যায় f d সমান f ভাগ c এবার আসি আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে কোন একটি যে শ্রেণীর আমরা আপেক্ষিক গণসংখ্যা বের করতে চাই সেই শ্রেণীর গণসংখ্যা ভাগ হচ্ছে মোট গণসংখ্যা তাহলে একইভাবে দ্বিতীয় শ্রেণীর আমরা উপরে যে উদাহরণটি ব্যবহার করলাম সেই উদাহরণের দ্বিতীয় শ্রেণী দুই নং শ্রেণীটা কত ছিল যে 25 থেকে 30 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণী এর গণসংখ্যা হচ্ছে 7 তাহলে এই 7 কে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব অর্থাৎ 7 ভাগ 25 এর যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের আপেক্ষিক গণসংখ্যা তাহলে 7 ভাগ 25 = 0.28 এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জন্য আপেক্ষিক গণসংখ্যা আপেক্ষিক গণসংখ্যাকে f r দিয়ে প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে f এবং মোট গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি f r সমান f ভাগ n অর্থাৎ গণসংখ্যা ভাগ মোট গণসংখ্যা এবার আসছি শতকরা গণসংখ্যা হচ্ছে কোন একটি শ্রেণীর গণসংখ্যা এবং মোট গণসংখ্যার অনুপাত অর্থাৎ এটি আপেক্ষিক গণসংখ্যা গণসংখ্যা এবং মোট গণসংখ্যার অনুপাতই হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা বা ভাগফল দিয়ে প্রকাশ করা যায় বলা যায় আর এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে একই বলা হয় হচ্ছে শতকরা গণসংখ্যা অর্থাৎ আপেক্ষিক গণসংখ্যাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি বা 100 দ্বারা গুণ করি তাহলে সেটা হচ্ছে শতকরা গণসংখ্যা তাহলে উদাহরণ 1 এর 2 নং শ্রেণীর শতকরা গণসংখ্যা হবে 7 অর্থাৎ তার নিজস্ব গণসংখ্যা ভাগ 25 অর্থাৎ মোট গণসংখ্যা তার সাথে গুণ হবে 100 সমান হচ্ছে 28 এটি হচ্ছে শতকরা গণসংখ্যা শতকরা গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ পি দিয়ে আর আমরা যদি গণসংখ্যাকে এফ দিয়ে প্রকাশ করি মোট গণসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি তাকে 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা গণসংখ্যা পাওয়া যায় আর এফ বাই এন এই অংশটুকু হচ্ছে এফ আর অর্থাৎ আপেক্ষিক গণসংখ্যা তাকে 100 দিয়ে গুণ করলেও আমরা শতকরা গণসংখ্যা বের করতে পারি এবার আসছি আমরা যে অন্তর্ভুক্ত শ্রেণী কি বহির্ভুক্ত শ্রেণী কি অন্তর্ভুক্ত শ্রেণী হচ্ছে গণসংখ্যা নিবেশনের কোন শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরলে তাকে অন্তর্ভুক্ত শ্রেণী বলে অর্থাৎ এখানে আমরা যখন তথ্য সারির তথ্য মানগুলো আমরা গণনা করে তাদের গণসংখ্যা বের করতে যাই তখন যদি সর্বশেষ যে শ্রেণীটি আছে উচ্চ সীমা শ্রেণীর উচ্চ সীমা যে এখানে প্রথম শ্রেণীর জন্য 25 পরের জন্য 30 পরের জন্য 35 এটা যদি আমাদের হিসাবের ভিতরে থাকে তাহলে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী আর যদি এই উচ্চ সীমাটা আমাদের হিসাবের ভিতরে না থাকে তাহলে সেটা হচ্ছে বহির্ভূত শ্রেণী তাহলে এই যে এখানে দেখানো হলো যে অন্তর্ভুক্ত শ্রেণী হচ্ছে 20 থেকে 24 আমাদের এখানে লেখা আছে বহির্ভূততে 25 কিন্তু আমরা হিসাব করছি কিন্তু 24 পর্যন্ত এটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী আর অন্তর্ভুক্ত শ্রেণীর ক্ষেত্রে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা এক হবেন কিন্তু বহির্ভূত শ্রেণীর ক্ষেত্রে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা সমান হবে তারপরে আসছে খোলা বা মুক্ত শ্রেণী খোলা বা মুক্ত শ্রেণী হচ্ছে যে তার মানগুলো ওপেন থাকবে মুক্ত থাকবে খোলা থাকবে যে কোনো নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকবে না নির্দিষ্ট কোনো সীমা দেওয়া থাকবে না তাহলে সেটি হচ্ছে মুক্ত শ্রেণী যেমন এখানে বলছি যে 25 এর ছোট মানগুলো হচ্ছে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে এই নিচের মানটা নিম্ন সীমাটা কিন্তু উল্লেখ নেই এই কারণে এটি হচ্ছে মুক্ত শ্রেণী আর পরে সর্বশেষ যেটা দেওয়া আছে যে 35 এর বড় এখানে উচ্চ সীমাটা নির্দিষ্ট করা নেই তাহলে এটি হচ্ছে উচ্চ সীমা আর এটা হচ্ছে এটার জন্য মুক্ত শ্রেণী এইগুলো হচ্ছে মুক্ত শ্রেণী
এবার আসছে প্রকৃত শ্রেণী কি। প্রকৃতি শ্রেণী হচ্ছে যে কোনো গণসংখ্যা সারণীর কোনো একটি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য। যদি ডি হয় তাহলে প্রকৃত নিম্ন সীমা হবে ওই শ্রেণীর নিম্ন সীমা মাইনাস ডি বাই টু, আর উচ্চ সীমা হবে ওই শ্রেণীর উচ্চ সীমা প্লাস ডি বাই টু। অর্থাৎ এখানে যদি খেয়াল করি যে অন্তর্ভুক্ত শ্রেণীতে প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে ২৪ এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে ২৫, এদের পার্থক্য কত? ১। তাহলে ১ কে আমরা ২ দিয়ে ভাগ দিলে আমরা পাই হাফ, অর্থাৎ ০.৫। তাহলে এই শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমা হবে যে অন্তর্ভুক্ত শ্রেণীর যে নিম্ন সীমাটি আছে সেখান থেকে আমরা ডি বাই টু অর্থাৎ ০.৫ মাইনাস করব, তাহলে কত আসছে? ১৯.৫। এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রকৃত শ্রেণীর নিম্ন সীমা, আর উচ্চ সীমা হবে তার যে সর্বশেষ মানটি আছে অর্থাৎ ২৪, তার সাথে ০.৫ যোগ হবে, তাহলে ২৪.৫। একইভাবে বাকিগুলোর জন্য হবে, তাহলে প্রথমটা হবে ২৫ মাইনাস ০.৫ অর্থাৎ ডি বাই টু, ডি এর মান হচ্ছে এখানে ১, যেহেতু ২৪ আর ২৫ এর পার্থক্য ১, তাহলে ২৪.৫, এবং একইভাবে ২৯ সাথে ০.৫ যোগ হবে ২৯.৫। অসমশ্রেণী, অসমশ্রেণী হচ্ছে যখন এই যে এখানে আমরা শ্রেণীগুণ করলাম প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কিন্তু সমান, কিন্তু যদি কখনো শ্রেণী ব্যবধান সমান না হয় এমনভাবে আমরা শ্রেণীভুক্ত করি তখন সেটি হচ্ছে অসমশ্রেণী। যেমন ২০ থেকে ৩০, এখানে শ্রেণী ব্যবধান কত? ১০। ৩০ থেকে ৩৬, এখানে কত? ৬। ৩৬ থেকে ৪০, এখানে শ্রেণী ব্যবধান ৪। তাহলে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান সমান নয়, এমনও যদি একটি শ্রেণী অন্তত থাকে যার শ্রেণী ব্যবধান অন্যটির সাথে মিলছে না, সমান হচ্ছে না, তবে এটি হচ্ছে অসমশ্রেণী। এবার আসছি গণসংখ্যা সারণী প্রস্তুত প্রণালী। গণসংখ্যা সারণী হচ্ছে দুই ধরনের, আমরা এর আগে দেখেছি যে একটি হচ্ছে বিচ্ছিন্ন আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। তো বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী তৈরি করা খুবই সহজ, যে গণসংখ্যা সারণীতে আমাদের প্রত্যাশীর যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে আলাদা আলাদা ভাবে তাদের গণসংখ্যার সাথে বিপরীতে পাশাপাশি আমরা সাজিয়ে লিখব, তাহলে সেটা বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হয়ে যাবে। যেমন এখানে ১০ জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে, ১৫, ১৮, ১০, ১৭, ১৫, ১৬ এইভাবে, এবং শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন বয়স আছে ১৫ এবং সর্বোচ্চ আছে ১৮, এদেরকে আমরা পাশাপাশি লিখলাম এদের বয়সটাকে, যে ১৫, ১৬, ১৭ এবং ১৮, এবং এদেরকে এখন আমরা গণসংখ্যা লিখলাম যে আমাদের এখানে ১৫ বয়সের আছে ৩ জন, এই কারণে তার গণসংখ্যা ৩, শিক্ষার্থীর ১৬ বছরের আছে ৫ জন, ১৭ বছরের আছে ১জন, ১৮ বছরের আছে ১জন। এখানে সবগুলিকে আমরা বিচ্ছিন্ন মানগুলো দিয়ে প্রকাশ করছি, কোনো সীমা নেই এখানে, কোনো শ্রেণী ব্যবধান নেই, এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। আর যদি বিচ্ছিন্ন গণসংখ্যা এইভাবে আমরা না লিখে একটি নির্দিষ্ট শ্রেণীতে প্রকাশ করি, যেমন পূর্বে আমরা যে কাজটি করেছি যে এখানে একটি নির্দিষ্ট শ্রেণী ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাতেই, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আর এই অবিচ্ছিন্ন শ্রেণী গণসংখ্যা সারণী হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী হচ্ছে যে গণসংখ্যা সারণীতে তথ্য সারির প্রতিটি মানের আলাদা আলাদা গণসংখ্যা নির্ণয় না করে নির্দিষ্ট সীমার মাঝে অবস্থিত তথ্যের গণসংখ্যা নির্ণয় করা হয়, তাহলে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী। তো অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী নির্ণয়ের পদ্ধতিতে আমরা প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয়ের জন্য আমাদের তথ্য সারির যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর সবচেয়ে ছোট যে মানটি আছে সর্বনিম্ন মান, এটাকে আমরা এক্স এল দিয়ে প্রকাশ করি, আর যে সর্বোচ্চ মানটি আছে এক্স, এটাকে আমরা এক্স এস দিয়ে প্রকাশ করি। এই দুটি মান সর্বপ্রথম আমাদের খুঁজে বের করতে হবে। এখন এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান খুঁজে বের করার পর এটা বিয়োগ করে আমরা পরিসর পাবো। পরিসরকে আর দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আর সমান এক্স এস মাইনাস এক্স এল, অর্থাৎ সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। কোনো কোনো ক্ষেত্রে পরিসর এখানে এক্স এস মাইনাস এক্স এল এর সাথে প্লাস ১ ধরা হয়, অর্থাৎ ১ যোগ করা হয়, এভাবেও পরিসর নির্ণয় করা যায়। যখন পরিসর নির্ণয় করা হয়ে গেল তারপরে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যক্তি, এই দুইটা বিষয় আমাদের নির্ধারণ করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ধারণ করা হলে শ্রেণী ব্যক্তি তার উপরে নির্ভর করবে, আবার যদি আমাদের শ্রেণী ব্যক্তি আগে নির্ধারণ করে তাহলে শ্রেণী সংখ্যা তার উপরে নির্ধারণ করবে, একটা আরেকটার উপর নির্ধারিত। তাহলে শ্রেণী সংখ্যা নির্ধারণের এমনিতে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই, তবে সূত্রের দুইটি সূত্র আছে, এই দুইটি থেকে আমরা ব্যবহার করতে পারি অথবা নিজের ইচ্ছা মতো ৫ থেকে ২৫ ভিতরে যে কোনো শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে পারি। সূত্রটি হচ্ছে কে যদি হয় শ্রেণী সংখ্যা তাহলে তার সমান হচ্ছে ১ প্লাস ৩.৩২ লগ ১০,
n এখন n কে হচ্ছে ক্যাপিটাল n হচ্ছে মোট গুণসংখ্যা অথবা k = √n এর নিকটতম যে কোনো পূর্ণসংখ্যা এর পাশাপাশি যে পূর্ণসংখ্যা থাকবে সেটাকে আমরা শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে পারি যেমন আমরা যদি এরকম আসে যে 5.7 তাহলে তার পাশাপাশি পূর্ণসংখ্যা হচ্ছে 6 তাহলে আমার শ্রেণী সংখ্যা হবে 6টি অথবা k এর মান যদি এমন হয় যে 7.1 তাহলে তার পাশাপাশি পরবর্তীটা আমাদের সব সময় নিতে হবে তাহলে 7.1 এর জন্য আমাদের 8 নিতে হবে 8 হবে আমাদের শ্রেণী সংখ্যা আর যদি আমাদের শ্রেণী ব্যক্তি সিআই ক্লাস ইন্টারভ্যাল এটা যদি আমাদের পূর্ব নির্ধারণ করা থাকে তাহলে আমাদের শ্রেণী সংখ্যা নিতে হবে যে আর ভাগ সিআই আর হচ্ছে রেঞ্জ বা পরিসর আমরা উপরে যেটা প্রথম নির্ধারণ করলাম তাকে আমরা সিআই দিয়ে ভাগ করব অর্থাৎ শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করব এই ভাগফলের নিকটতম পূর্ণ সংখ্যা নিব অর্থাৎ যদি এরকম হয় যে 5.6 তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যা 6 হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা এবার আসছে শ্রেণী ব্যক্তি নির্ধারণে শ্রেণী সংখ্যা যদি পূর্ব নির্ধারিত থাকে তাহলে শ্রেণী ব্যক্তি হবে সিআই সমান আর ভাগ কে অর্থাৎ পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ দিব যদি শ্রেণী সংখ্যা আমরা আগে নির্ধারণ করি এর নিকটতম যে কোনো পূর্ণ সংখ্যা নেব আর যদি শ্রেণী ব্যক্তি পূর্ব নির্ধারিত না থাকে তাহলে আমাদের সুবিধা মতো যে কোনো শ্রেণী সংখ্যা নিতে পারি সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী তারপরে আসবে শ্রেণী নির্ধারণ আমরা এখানে শ্রেণী কিভাবে নির্ধারণ করব তো সর্বপ্রথম আমাদের তথ্য সারির যে সর্বনিম্ন মানটি আছে সেখান থেকে আমরা শ্রেণী নির্ধারণ শুরু করব এটি প্রথম শ্রেণীর নিম্ন সীমা হবে আমাদের তথ্য সারির সর্বনিম্ন মানটি তার সাথে আমাদের যে শ্রেণী ব্যক্তি নির্ধারণ হবে সেই শ্রেণী ব্যক্তি সর্ব এর সাথে আমরা যোগ করব যোগ করে যে মানটি পাবো সেই মানটি হবে প্রথম শ্রেণীর উচ্চ সীমা আবার বলছি যে তথ্য সারির সর্বনিম্ন যে মানটি আছে অর্থাৎ এক্স এল এর মান এটি হচ্ছে প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান অর্থাৎ নিম্ন সীমা আর এই প্রথম শ্রেণীর নিম্ন সীমার সাথে শ্রেণী ব্যবধান যোগ করে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এখন আমরা দ্বিতীয় শ্রেণীটি লিখব তাহলে দ্বিতীয় শ্রেণীটি হবে প্রথম শ্রেণীর যে উচ্চ সীমাটি আছে সেটি লিখব যদি আমাদের বহির্ভূত শ্রেণী তৈরি করি আর যদি অন্তর্ভুক্ত শ্রেণী তৈরি করি তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমার পরবর্তী পূর্ণ সংখ্যাটি লিখব একইভাবে প্রথম শ্রেণীর মতোই এবং এই তৃতীয় শ্রেণীর নিম্ন সীমার সাথে শ্রেণী ব্যক্তি যোগ করে তারপর দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা নির্ধারণ করব একইভাবে তারপর পর প্রত্যেকটি শ্রেণী আমরা নির্ধারণ করব তালি চিহ্ন গণসংখ্যা নির্ণয়ের জন্য আমরা সাধারণত তালি চিহ্ন ব্যবহার করে থাকি তবে এটি গণসংখ্যা সাধারণত উল্লেখ না করলেও সমস্যা নেই করলে সুবিধা হয় এটা আমরা তালি চিহ্নগুলো আমরা সহজে গণনা করে কোন সংখ্যাটা লিখতে পারি সেই কারণে তালি চিহ্ন ব্যবহার করলে আমাদের সুবিধা হয় যে আমাদের একটি নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত যে মানগুলো আমাদের তথ্য সারিতে থাকবে প্রত্যেকটি মানের জন্য ওই নির্দিষ্ট শ্রেণীতে সঙ্গতিপূর্ণ কলামে আমরা তালি চিহ্ন দেব অর্থাৎ এই যে এখানে আমরা লিখলাম যে 20 থেকে 25 এর ভিতরে আমাদের যে মানগুলো আছে প্রত্যেকটা মানের জন্য একটা করে গুণসংখ্যা হবে একটা করে তালি হবে যেমন এখানে আমরা খেয়াল করি যে আমাদের এখানে হচ্ছে এই শ্রেণীটা যে 15, 16, 17, 18 আছে তাহলে কত প্রথম আছে কয়টা 15 জন্য একটা তালি তারপরে আছে 18 জন্য 18 কলমে আরেকটা তালি তারপরে আছে 17 এভাবে 17 জন্য 17 সারিতে আরেকটা তালি তারপরে আসছে 15 জন্য প্রথমে আমরা একটা দিয়ে রাখছিলাম এখন আমরা আরেকটা দিব দুইটি এইভাবে করে আমরা ফিরে থাকব এবং যখন আমাদের তালি চারটি হয়ে যাবে পঞ্চম তালির জন্য আমাদের আরেকটি টান আলাদা দাগ আলাদা না দিয়ে সেটাকে একটা আমরা ক্রস করে দেব এইভাবে আমরা তালি চিহ্নগুলো দিতে পারব তারপরে হচ্ছে গুণসংখ্যা গুণসংখ্যা হচ্ছে এখন আমরা যে কয়টি তালি চিহ্ন ব্যবহার করলাম এই তালি চিহ্নগুলো গণনা করে তার পাশের যে কলাম থাকবে গণসংখ্যা সেখানে আমরা সংখ্যাটা লিখে দেব এটি হচ্ছে ওই শ্রেণীর গণসংখ্যা এখন আসি শাখা আর পত্র পরিসংখ্যানে শাখা উপত্রকটাকে আমাদের গাছের শাখা উপত্রকের সাথে তুলনা করতে পারি যে শাখার এক একটি বৃক্ষে বা গাছে আমরা জানি যে শাখার অগ্রভাগে পত্রক থাকে ঠিক এখানেও তাই এখানে শাখা পত্রকটি হচ্ছে যে কোনো একটি সংখ্যার সর্বশেষ যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে তার পত্রক
আর তার আগে যে অঙ্ক বা অঙ্ক সমূহগুলো থাকবে সেটি হচ্ছে তার সংখ্যা। যেমন একটি সংখ্যা যদি 15 হয় তাহলে 15 এর 5 হচ্ছে এই 15 সংখ্যার পত্রক এবং 1 হচ্ছে তার সংখ্যা। যদি 105 সংখ্যা হয় তাহলে এই শেষ 5টি হচ্ছে তার পত্রক এবং 10 অর্থাৎ 10 হচ্ছে তার সংখ্যা। এবং কোন একটি সংখ্যা যদি শুধুমাত্র এক অঙ্ক বিশিষ্ট হয় যেমন 5 তার আর কিছুই নেই অথবা 7 তার আর কোনো কিছু নেই এটা একটা সংখ্যা তাহলে তার 7 হচ্ছে পত্রক আর তার আগে আমরা যদি একটা শূন্য দিয়ে লিখি তাহলে সেই শূন্যটা হচ্ছে তার সংখ্যা। একইভাবে পত্রকের ক্ষেত্রে যা বললাম তাই যে সর্বশেষ যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে পত্রক যেমন 15 এবং 105 এর ক্ষেত্রে সর্বশেষ অঙ্ক হচ্ছে 5 তো এই দুইটার জন্যই পত্রক 5 এবং যদি কোনো একটি শুধুমাত্র একটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় যেমন বলেছিলাম যে 7 তাহলে সেই ক্ষেত্রে তার পত্রক হবে 7 এবং তার শাখা হবে ওই সংখ্যাটি অর্থাৎ 7। তত্ত্ব উপস্থাপন তত্ত্বকে সংক্ষিপ্ত অথবা সুস্পষ্ট ও আকর্ষণীয়ভাবে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে তত্ত্বের উপস্থাপন বলে। তত্ত্বকে দুই ভাগে উপস্থাপন করা যায় একটি হচ্ছে নকশার মাধ্যমে আর একটি হচ্ছে লেখচিত্রের মাধ্যমে। তো নকশার মাধ্যমে আমরা তিনটি নকশা ব্যবহার করে থাকি একটা হচ্ছে সরল দণ্ডচিত্র আরেকটি হচ্ছে যৌগিক দণ্ডচিত্র আরেকটি হচ্ছে পায়চিত্র। আর লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে গেলে চারটি চিত্র প্রকাশ করি একটা হচ্ছে আয়ত লেখ দ্বিতীয়টি হচ্ছে গণসংখ্যা বহুভুজ তৃতীয়টি হচ্ছে গণসংখ্যা রেখা এবং চতুর্থটি হচ্ছে অজীব রেখা। তো এই নকশা এবং লেখগুলোর বিস্তারিত আলোচনা করব আমরা উদাহরণের মাধ্যমে সেটা পরবর্তী ক্লাসে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের এই আলোচনার মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কমেন্ট করলে অবশ্যই আমাকে ট্যাগ করে কমেন্ট করবে অথবা আমার যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেলে ইমেল আইডি থেকে ইমেল করতে পারো। আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।